আমি বিশ্বাস করি নিজে ভালো না থাকতে পারলে আরেকজনকে ভালো রাখা যায় না। তো নিজে ভালো থাকাটা অনেক জরুরি, যেটা আমাদের সমাজ, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এবং আমাদের পরিবার আমাদেরকে শিখতে দেয় না বা শেখাতে চায় না, কিন্তু আমাদেরকে এটা শিখতে হবে। আমি আমার ডিপ্রেশনটা, আমার কষ্টটা, আমি আমার দুঃখগুলো হয়তো আমি এভাবে কাউকে বলিনি বা দেখাইনি। আমি বুঝাতে চেয়েছি সোসাইটিকে একটা পজিটিভ জিনিসই সবসময় দেখাতে চেয়েছি, যে না আসলে এত কিছু করো মানুষ চাইলে, যদি নিজে সৎ থাকে, নিজের জায়গার লক্ষ্যটা স্থির করতে পারে, তাহলে সে ভালো থাকতে পারে। কাজের প্যাটার্ন এক এক রকম হয়, এক একজন মানুষের প্রচারের ধরন এক এক রকম হয়। তো আমার মনে হয় যে আমরা তো সব কিছুতে অভ্যস্ত হতে শিখি না, আবার মানে হয় না যে যখনই কেউ একটু আলাদা কিছু করে তখন আবার সেটা নিয়ে অনেক কিছু বলা শুরু করি। আমি কয়েকটা স্পেশাল জামা আমার এবং আমার মেয়ের আমি রেখে দিয়েছি। তো এইটা কেন, এটা হচ্ছে যখন আমার মেয়ের মেয়ে হবে, আমি আমার মেয়েকে বলেছি যে তখন আমি এরকমই থাকবো এবং আমি এবং আমার নাতনি একই কাপড় পরবো। আমার মেয়ে বলে মা আমার ড্রেসটা কোথা থেকে পাবো তখন, তুমি তো এখানে নাই আসলে এই গেমে, এটা আমার প্ল্যানিং আর কি। সো এটাও আমি করি, কিন্তু আমার আমার আসলে খুব মজা লাগে এই ব্যাপারটা। সো আমি ওর অনেক ছোট থেকেই তো করি, তো অনেক ড্রেস জমে গেছে আসলে। আমি তো লাভ লেটারই পেলাম না জীবনে, অপশনই ছিল না, বুঝতেছেন না ব্যাপারটা। আমার প্রেমটা হতো না হালকার উপর, যাদের উপর হতো তারা ওইভাবে আসলে হতোই না। হয় না যে হয়ে গেল তারপরে চিঠি টিঠি পাঠানো পর্যায়ে চলে যাবে, তার আগে তো আব্বু ট্রান্সফার হয়ে যেত। এই প্যান্ডেমিকে আসলে আমি আমার চিন্তার যতটুকু পরিবর্তন গত 2.5 বছরে করেছি তার চাইতে আরো অনেক বেশি, সেই চিন্তার পরিবর্তনগুলো আরো অনেক দৃঢ় হয়েছে এবং আমার সেই সিদ্ধান্তগুলোতে আসতে আমার সুবিধা হয়েছে। তো তার মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে আমি আমার জীবিকা, মানে আমি আমার জীবন যাত্রার যেভাবে চলছে সেটার মধ্যে একটা পরিবর্তন আনতে চাই আসলে। তো ওই পরিবর্তনের সূত্র ধরেই, এরকম না যে আসলে বছরে একটা করে বিদেশে ট্রিপ দিতেই হবে, আমি আমার মেয়ের সাথে এটা নিয়ে ডিসকাস করেছি। এবং আমি একটা কথা বলি তানভীর ভাই, আমাদের যখন প্রথম করোনার প্রথম দিকে আমি আমার মেয়ের সাথে শেয়ার করলাম যে মা যদি মার আসলে স্কুলের ফিস দিতে প্রবলেম হয় তাহলে আমি কিন্তু স্কুলটাও চেঞ্জ করতে পারি। তো আসলে আমি চাই না যে ওকে আমি এমন কোন ইমেজ আমার আমার সম্পর্কে বা আমার আর্থিক অবস্থা সম্পর্কে দেই যেটা ওকে আসলে একটা বিভ্রান্তির মধ্যে ফেলবে। তো এটা আমি করি, আমি আমার মেয়ের সাথে ডিসকাস করি। সো স্কুলের ব্যাপারটা নিয়ে কথা হয়েছে এবং আমার কথা হয়েছে যে এরপরে আমাদের যে সিচুয়েশন বা মার যে কাজের অবস্থা সবকিছু মিলে আমরা হয়তো বাইরে কোথাও যেতে পারবো না, বাট আমাদের দেশের ভেতরে আমাদের খুব পছন্দের জায়গা কক্সবাজার, আমাদের খুবই পছন্দের জায়গা, আমরা বিচে যেয়ে খুব খুব মজা করি, কক্সবাজার আমাদের খুবই পছন্দের জায়গা, হয়তো কক্সবাজার যাবো আমি আর আমার মেয়ে ইনশাল্লাহ। আই লাভ ইউ কার কাছ থেকে শুনেছি, আমি মেডিকেলে একজনের সাথে প্রেম করতাম তার কাছ থেকে, মেডিকেলে। আচ্ছা, কতদিন ছিল? খুব কম সময় ছিল। আমার আমার খুব প্রেম কম হয়, আমার ব্রেকআপ হলে আমার অনেক বছর সেটা মানে শোক আমি কাটাতে পারি না। ও মানে সাথে সাথে একটা এনগেজ না, আমি দরকার হয় নাই কখনো, হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয় নাই? আমি যে কাজগুলো এত বছর করেছি সেই কাজগুলো করার সময় আমার আমি বলবো যে ডেডিকেশনের কোনো কমতি ছিল না, হার্ডওয়ার্কও আমি করেছি, কিন্তু আমার আসলে আমি মন থেকে কোনো কাজ করি নাই, আমি কাজটাকে ভালোই বাসতে পারি নাই কারণ আমি ভালোবাসার সুযোগটাই পাই নাই। তো ওই জায়গা থেকে আমি কিন্তু গত 2.5 বছর যাবত বলেই যাচ্ছিলাম যে আমি ভালো কাজের সুযোগ চাই, সুযোগ চাই, সুযোগ চাই। তো আলহামদুলিল্লাহ সেই রকম একটা সুযোগ আমি পেয়েছি, বাট সেটাতে কতটুকু করতে পেরেছি সেটা আসলে সবার সামনে আনার সুযোগ এখনো হয়নি। তো আমি আশা করব যে যখন ওটা আসলে মানুষ দেখবেন বা আপনারা জানবেন তখন হয়তো আপনারা বলতে পারবেন যে আমি এই 2.5 বছর আসলে কি করলাম। ব্রেকআপ ঠিক বলা যাবে না, আমি যার সাথে হয় না যে একটু আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল, আমার মনে হয়েছে আলটিমেটলি গিয়ে আসলে তার যে মেন্টাল হাইট এবং আমার যে মেন্টাল হাইট তার কোনোভাবেই মিলছে না। সো ওইটা আসলে ওই রকম মারামারি টাইপ ব্রেকআপ কারোর সাথেই আমার হয় নাই যে তোকে এখন আর আমি দেখতে পাচ্ছি না, এরকম হয় নাই কারোর সাথে। বিয়ে নিয়ে ভাবার আসলে সময়টাই পেলাম না, কারণ হচ্ছে আমি এত বেশি আমার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আর
আমার লাইফে আরেকজন মানুষের প্রয়োজন, এটা আমি এত বছর ফিল করতে পারি নাই। কিন্তু হ্যাঁ, এখন আমার মনে হয় যে হ্যাঁ, হয়তো কেউ থাকে ভালোই হতো, খারাপ কি, মানে হয় না যে এরকম না যে আমার আর আমার বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য আমার কাউকে প্রয়োজন, কিন্তু অবশ্যই পথ চলার সময় যদি কেউ একজন পাশে থাকে, কেউ যদি পাশে থেকে বলে যে ঠিক আছে আছি তো তোমার সাথে, তো খারাপ নাই। আমি আমার সন্তানকে আসলে আমি নিজে দেখি তো আমার বাচ্চা কিভাবে আসলে তার ফ্যামিলি কে মিস করে, সে চায় যে তার বাবা মা একসাথে থাকবে। এই জায়গাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে বলে আমি আসলে গত 3 বছর আপ্রাণ চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমি গত 7 বছরই চেষ্টা করেছি যে যাতে আমি আসলে ওর সাথে সংসারটা করতে পারি, এটা জেনেও যে ও কিছু করে না, ও সারাদিন ঘুমিয়ে থাকবে, ও কাজ করবে না, ও আমার বাবার ঘাড়ের উপর বসে খাবে। তারপর আমার মনে হয়েছে যে ওকে ফাইন, আমি আমি আমার মতো কাজ করব, ও যা টুকটাক করে করবে, আমরা যদি তারপরেও এইভাবে ম্যানেজ করে চলতে পারি, আমরা যদি আমাদের বাচ্চার কে একটা সুন্দর পরিবেশ দিতে পারি, তাহলে না কেন। আমার কাছে মনে হয় যে আমরা বলি না বলে মানে মেয়েদেরকে আরো বেশি চাপানো খুব সম্ভব, কারণ হয় না যে তোমার বাচ্চা আছে বললে তোমার ক্যারিয়ার নষ্ট হবে, তোমার তোমাকে বয়স্ক মনে করবে, বয়স তো হবে, সময়ের সাথে তো বয়স হবে, এটা এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং এটা যে স্বাভাবিক এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা ডিভোর্সের পর ডিপ্রেশনে, ইনফ্যাক্ট আমি নিজেও, আমি আমি আমার ডিপ্রেশনটা, আমার কষ্টটা, আমি আমার দুঃখগুলো হয়তো আমি এভাবে কাউকে বলিনি বা দেখাইনি। আমি বুঝাতে চেয়েছি সোসাইটিকে একটা পজিটিভ জিনিসই সবসময় দেখাতে চেয়েছি যে না, আসলে এত কিছু পরও মানুষ চাইলে যদি নিজে সৎ থাকে, নিজের জায়গার লক্ষ্যটা স্থির করতে পারে, তাহলে সে ভালো থাকতে পারে। আমি চেষ্টা করছি কিছু সামাজিক সচেতনতামূলক কাজ করতে। আমাকে অনেকে বলে যে তোমার কথা মানে তোমার এত কথা বলার কি আছে, বা এগুলো করে কি হবে, কেউ কিছু শুনবে না, কেউ কিছু বুঝবে না। কিন্তু আমার মনে হয় যে আমার কথা শুনে যদি একটা মানুষ তার চিন্তা পরিবর্তন করে, আমার অর্জন ওই জায়গাটায়, এবং আমি এটা করেই যাব, আমি আমি চেষ্টাটা করে যাব, কারণ আমার এই সমাজটা আমার, এই দেশটা আমার, আমার সন্তান এই দেশে বেড়ে উঠবে, আমি অবশ্যই চাইবো যে এই জায়গাটা তার জন্য ঠিকঠাকভাবে প্রস্তুত হোক, তার ভবিষ্যতের জন্য, তার বর্তমানের জন্য। কিন্তু আমার কি ফ্রাস্ট্রেশন গেছে, আমার কি ডিপ্রেশন গেছে, আমি সোশ্যালি কি হ্যারাসড হয়েছি, আমার আশেপাশের মানুষ আমাকে কিভাবে হ্যারাস করেছে, আমি কি সেটা আপনাকে একবারও বলেছি, বলিনি। আমাকে মানুষ আমার সামনে কিভাবে বলতে শুরু করে যে কিভাবে তারা সুখী লাইফ মানে মেইনটেইন করছে বছরের পর বছর, কিভাবে তাদের জীবনে কোনো সমস্যাই হয় নাই, শুধুমাত্র যাদের ডিভোর্স হয় তারাই খারাপ, তারাই আসলে মানে এই সোসাইটিটাকে শেষ করে দিচ্ছে, তারা সন্তানের কথা চিন্তা করে না, তারা বাবা মার কথা চিন্তা করে না, তারা আসলে সোসাইটির জন্য একটা ভয়ঙ্কর মানে মানে এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে, এই যে কথাগুলো আমাদেরকে কত পীড়া দেয়, কিভাবে কষ্ট দেয়, আমরা কত ধুকে ধুকে কান্না করি, এই কথাগুলো আমরা আপনাদেরকে বলি না বলে আপনারা জানেন না যে এই এই মেয়েগুলোর আসলে কিভাবে কিসের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, তো আমি মনে করি যে আসলে আপনি যাদেরকে দেখেছেন তারা সবাই অনেক স্ট্রং, যার জন্য আপনি বুঝতে পারেন নাই। দেশকে প্রত্যেকটা মানুষের ভালোবাসতে হবে, যে যে দেশের নাগরিক তার সেই দেশকে ভালোবাসতেই হবে, এটার আর কোনো মানে বিমত থাকা যাবে না। আমি আমার দেশকে ভালোবাসি, অবশ্যই আমি চাইবো আমার দেশের উন্নয়ন হবে, এবং যাদের হাত ধরে উন্নয়ন হচ্ছে, আমার প্রচার প্রচারণায় যদি তাদের এতটুকু হেল্প হয়, আমি কেন করবো না, আমি সেই জন্যই গিয়েছি এবং সেই জন্যই করেছি। আর একটা পয়েন্ট আমি বলতে চাই, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি, বাট বেশিরভাগ মানুষই এই জায়গাটা স্কিপ করে, সেটা হচ্ছে যে আমি বাঁধন, আমি আমার অস্তিত্ব, আমি আমার আমি যে একজন মানুষ, আমি এই এই বোধটা, এই অধিকারটা আমি পেয়েছি কিন্তু আমার বাচ্চার যে জাজমেন্টটা আদালত দিয়েছে, মাননীয় আদালত যে জাজমেন্টটা দিয়েছেন, যে গার্ডিয়ানশিপ আমাকে দেওয়া হয়েছে, মাকে দেওয়া হয়েছে আমার সন্তানের, এইটা দিয়ে আমি পেয়েছি। এবং এই ঘটনাটা ঘটেছে এই সরকার আমলে, এবং এই ঘটনাটা ঘটেছে এই সরকার আমলে একজন নারী বিচারপতি কিন্তু এই রায়টা দিয়েছেন, এবং সে যে এই সাহসটা করতে পেরেছেন বা এই চিন্তা পরিবর্তনটা করতে পেরেছেন, এটার জন্য তো আমি সারা জীবন কৃতজ্ঞ। আমি সারা জীবনও আসলে যদি মানে কাজ করে যাই এই দলের জন্য, আমার সে কৃতজ্ঞতা তো শেষ হবে না।
একটা মেয়ে আসলে কখনো চায় না যে সংসারটা ভাঙুক, একটা মেয়ে কখনো চায় না যে তার সন্তান কোনো কারণে কষ্ট পাক, সেই মেয়েটা মানে যেমন হোক সে যদি জঘন্য একটা মানুষ হয় সে কিন্তু সবার আগে একটা মা, একটা মা কখনো একটা বাচ্চাকে কষ্টে দেখতে চায় না। তো মাটা কিন্তু সবসময় চায় যে বাচ্চাটা যেখানে হ্যাপি থাকবে, যেভাবে থাকবে হ্যাপি, সেই জায়গাটাকে ধরে রাখতে। নিজেকে ভালোবাসবেন, নিজের জন্য বাঁচবেন, নিজেকে একজন ভালো মানুষ প্রথমে গড়ে তুলতে চাইবেন, তারপর বাকি সব, তারপর বাকি সব জিনিসগুলো আসলে আপনা আপনি হয়ে যাবে। আর আমি বিশ্বাস করি নিজে ভালো না থাকতে পারলে আরেকজনকে ভালো রাখা যায় না। নিজের ভালো থাকাটা অনেক জরুরি, যেটা আমাদের সমাজ, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এবং আমাদের পরিবার আমাদেরকে শিখতে দেয় না বা শেখাতে চায় না, কিন্তু আমাদেরকে এটা শিখতে হবে। আমি আসলে নির্ধারণ করেছি নিজের মানে অভিনেত্রীর জায়গা থেকে, সেটা হচ্ছে এখন আমি যে কাজগুলো করব আমি সেই চরিত্রগুলোকে ভালোবেসে করতে চাই, আমি সেই কাজটাকে মন থেকে করতে চাই। তো ওই জায়গাটা যখন কাজটা আমি করতে যাব তখন কিন্তু আমি আসলে অনেক কাজ করতে পারবো না, এবং আমি আসলে অনেক কাজ এখন আর করতে চাই না। তানভীর ভাই আমি করেছি, আমি মাসে 25 দিনও শুটিং করেছি, আমি কিন্তু ওই ওই অভিনেত্রী যে হচ্ছে বিলো এভারেজ কাজ করেছে এবং যে হচ্ছে মাসে 25 দিন শুটিং করেছে, এবং আমি সেই প্রত্যেকটা ডিরেক্টরের কাছে, প্রোডিউসারের কাছে আজকে এই মুহূর্তে মানে এই মুহূর্ত পর্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে ওই সময় আমার বাচ্চা সহ কাস্ট করেছেন, কারণ আমি কিন্তু বাচ্চাকে নিয়ে সেটে যেতাম। সো আমার অনেক যন্ত্রণা কিন্তু তারা সহ্য করেছেন, তারা আমার মুড সুইংস সহ্য করেছেন, কারণ আমি ডিপ্রেসড ছিলাম, আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম। সো আমি যেটা করতাম, আমি কিন্তু আমার ওই ফ্রাস্ট্রেশনটা আমি কিন্তু ওনাদের উপরে ঝাড়তাম। আমি সবসময় দেখা যেত যে আমি একটা অস্থিরতার মধ্যে থাকতাম, আমি কাজটা হয়তো আমি হয়তো দিনে 20-22টা সিন করছি, কিন্তু আমি সিন করার মধ্যে আমি হয়তো একটা প্যানিক হয়ে থাকতাম। সো এই এই আমার এই যন্ত্রণাগুলো কিন্তু তারা সহ্য করেছেন, এবং আমার কো-আর্টিস্টরা, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আমি সত্যি কথা তানভীর ভাই বলার জন্য বলছি না, কারণ আমি জানি না এরপরে আমি আর কতগুলো কাজ করব, কিন্তু আমার জন্য মিডিয়ার মানুষ এবং মিডিয়ার ওই সাপোর্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল। যদিও সেই কাজগুলো ওই রকম আপ টু দ্য মার্ক ছিল বলে আমার মনে হয় না, এখন আর আসলে আমার আগের অভিনয় দেখলে আমার নিজের উপর খুবই মানে আমার মনে হয় যে আমি ওগুলো দেখতেই চাই না, এত এরকম করে কাজ করেছি, কিন্তু তারপরও আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ, এইটুকু আমি বলতে চাই। আর পরবর্তী কাজের প্ল্যানিংও, যে দুই একটা কাজের কথাও হচ্ছে সেটাও আমি বুঝেই করতে চাই। আমি যে কাজটা এখন করব সেই কাজটাকে আমি চরিত্রটাকে ভালোবেসে কাজটাকে বুঝেই আমি করতে চাই, সেটা হচ্ছে ফিল্মের ক্ষেত্রে। আর নাটকটা আমি আপাতত করছি না তানভীর ভাই, এখন দেখা যাক কি হয়। বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজ করছি যেটা আমাকে ধরেন আর্থিকভাবে সচ্ছল থাকতে সহায়তা করছে, এবং আমি আমি গ্রেটফুল। আমি জানি না যে আসলে কিভাবে এটা হয়েছে, বাট আমার আমি এই কাজগুলো ঠিকঠাক করতে পারছি বলে আমি আসলে এখনো ঠিকঠাক মতো সার্ভাইভ করতে পারছি।